Hey everyone, Assalamualaikum. Welcome kuch notun ekta video te. Ar bondhura dekho ekhane royeche bibhinno toy vehicle. Eguloke kintu hater madhye drive kore ekhane thaka duta collecting basket ami niye jabo. To prothome kintu ekhane thaka train vehicle er ekta shamner diker part ke ami hater madhye drive kora try kore jacchi. Ja royeche besh koyekta color combination. Er shamner diktate royeche ekta smiley face. এটাকে রেখে এরপরই এখানে থাকা একটা দেশি টয় ইন্ডিয়ান সিএনজি অটো রিকশাকে ড্রাইভ করে দেখিয়ে দিলাম, যেটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক সিএনজি অটো রিকশার মতোই মনে হচ্ছে। আর বন্ধুরা দেখো, একেবারে নতুন চকচকে দেখতে এই ভেহিকলটা জুড়ে রয়েছে অনেক অনেক স্টিকার। তো এটাকে রাখার পরে এবার কিন্তু একটা ট্রাক ভেহিকলকে আমি ড্রাইভ করার ট্রাই করে যাচ্ছি। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা সিটি ক্লিনিং ডাম্প ট্রাক। এই ডাম্পিং পার্টে ময়লাগুলোকে কেরিং করে শহরের বাইরে একটা ময়লা স্তূপের ধারে নিয়ে ফেলে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু আমি ড্রাইভ করে দেখাবো একটা চায়না প্রোডাক্ট, আর এটা হচ্ছে একটা ট্রাক ভেহিকল। ওয়াও গাইস, দেখো এটা হচ্ছে একটা টয় ক্রেন ট্রাক। এর গায়ে চাইনিজ ভাষায় বেশ কিছু স্টিকার লাগানো রয়েছে, আর এটা রয়েছে চার চাকা। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু ড্রাইভ করার ট্রাই করে যাচ্ছি একটা কার ভেহিকলকে। আর এটা হচ্ছে একটা পপুলার ভেহিকল, ফেডেক্স কোম্পানির একটা কুরিয়ার সার্ভিস টয় কার। পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি করা এই ভেহিকলটার মাঝে রয়েছে একেবারে রিয়েলিস্টিক একটা ভাইব। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু আরও একটা ট্রাক ভেহিকলকে ড্রাইভ করা ট্রাই করে যাচ্ছি, আর এটা হচ্ছে একটা কনক্রিট মিক্সার ট্রাক। এই ট্যাঙ্কে কিন্তু কনক্রিটগুলোকে মিক্সিং করা হয়ে থাকে, একেবারে লাইট ওয়েটের, বেশ কালারফুল এই ভেহিকলটাকে রাখবো। আর এবার কিন্তু একেবারে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ডাম্প ট্রাককে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই চাকাগুলো দেখো, আসলে এই চাকাগুলো দেখে বোঝা যাচ্ছে এটা একেবারে একটা লোকাল টয়, একেবারে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ভেহিকল। তো বন্ধুরা, এই ট্রাক ভেহিকলটাকে রাখার পরে এবার কিন্তু আবারও সেই পপুলার ভেহিকল একটা সিএনজি অটো রিকশাকে আমি ড্রাইভ করে দেখিয়ে দিলাম। আর এটাকে তোমরা ট্রাইসাইকেল ভেহিকলও বলতে পারো, যার গায়ে রয়েছে বেশ কিছু ডিসক্লেমার সাইন। সব মিলিয়ে দারুণ এই ভেহিকলটাকে রাখবো। আর এখানে থাকা একটা ফুড সেলিং ভ্যানকে এবার কিন্তু হাতের মাধ্যমে ড্রাইভ করার ট্রাই করে যাচ্ছি। ওয়াও গাইস, দেখো এর গায়ে রয়েছে বিভিন্ন ফুডের স্টিকার, এর মধ্যে বিভিন্ন ফুড মেক করে বিভিন্ন জায়গায় সেল করা হয়ে থাকে। আর এটাকে রাখছি, আর এর পরে এবার কিন্তু ড্রাইভ করে দেখিয়ে দিচ্ছি একটা চমৎকার পুলিশ ভেহিকলকে। গাইস দেখো, এটার উপরে রয়েছে লাল নীল সাইরেন বাতি, আর গা জুড়ে রয়েছে অনেক অনেক স্টিকার। বন্ধুরা দেখে নাও এর পিছনে থাকা একটা হুইলকে। সব মিলিয়ে দারুণ অ্যাট্রাকটিভ লুকের এই পুলিশ ভেহিকলটাকে রেখে এবার কিন্তু আমি এখানে থাকা আরও একটা ট্রাক ভেহিকলকে ড্রাইভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। আর এটা হচ্ছে একটা সিটি ক্লিনিং গার্বেজ ট্রাক। এর পিছনের দিকে ডোরটাকে ওপেন করে এর মধ্যে ময়লাগুলোকে কেরিং করে নিয়ে যাওয়া হয় একটা ময়লা স্তূপের ধারে। আর বন্ধুরা, এবার কিন্তু ড্রাইভ করার ট্রাই করে যাব বেশ কালারফুল একটা ট্রেন ভেহিকেলের সামনের দিকের পার্টকে, একেবারে লাইট ওয়েটের, চিপেস্ট প্লাস্টিক দিয়ে কিন্তু এই ভেহিকেল পার্টটাকে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এরপরে রয়েছে একটা ডাবল ডেকার বাস, একেবারে নতুন চকচকে দেখতে বেশ কুল কালারের এই ভেহিকেলটাকে দেখতে একটা রিয়েলিস্টিক ডাবল ডেকার বাসের মতো মনে হচ্ছে। তো বন্ধুরা, এবার কিন্তু আমি ড্রাইভ করা ট্রাই করে যাব একটা বাস ভেহিকেলকে, আর এটাকে ড্রাইভ করা কিন্তু বেশ স্যাটিসফাইং একটা ব্যাপার। ওয়াও গাইস, দেখো এই ভেহিকেলটার সব কয়টা হুইল কিন্তু আলাদা রঙের, আর এটা হচ্ছে একটা টয় স্কুল বাস। এই বাসে চড়েই বাচ্চারা চলে যায় স্কুলে। আর এটাকে রাখার পরে হলুদ রঙের একটা ভেহিকেল টয়, আরও একটা কনক্রিট মিক্সার ট্রাককে আমি কিন্তু ড্রাইভ করার ট্রাই করে যাচ্ছি। আর এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক কনক্রিট মিক্সার ট্রাকের মতোই মনে হয়। আর বন্ধুরা দেখে নাও, এখানে থাকা এই ট্যাঙ্ক পার্টে কনক্রিটগুলোকে মিক্সিং করা হয়ে থাকে। সব মিলিয়ে দারুণ এই ভেহিকেলটাকে রেখে এবার কিন্তু একটা পপুলার ভেহিকেল একটা ডিনোকো ম্যাকুইন কারকে ড্রাইভ করার ট্রাই করে যাচ্ছি। আর এর উপরের দিকটাতে রয়েছে একটা লাইটের অপশন, এর সামনে পিছনে রয়েছে আরও কিছু লাইটের অপশন। সব মিলিয়ে দারুণ এই ভেহিকেলটার নিচের দিকটাতে ব্যাটারি পুশ করে এই সুইচটাকে অন করে দিলে এই চমৎকার ম্যাকুইন কারটা চলতে শুরু করে দেয়। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার সেই পপুলার আরও একটা ভেহিকেল একটা ইলেকট্রিক্যাল টয় অটো রিক্সাকে আমি কিন্তু ড্রাইভ করার ট্রাই করে যাচ্ছি। বন্ধুরা, এর উপরের দিকটাতে একটা রোজের স্টিকার দেখতে পাচ্ছি, যার সাথে রয়েছে অনেক অনেক স্টিকার। আর এর পরে এবার কিন্তু তোমাদেরকে ড্রাইভ করে দেখানোর ট্রাই করে যাচ্ছি একটা ফায়ার স্কুপ ভেহিকেল, একটা রেড কালারের বেশ এক্সপেন্সিভ একটা টয় ভেহিকেল। আর এটা হচ্ছে একটা ফায়ার টুল বক্স, এর মধ্যে বিভিন্ন ফায়ার ইকুইপমেন্ট নিয়ে চলে যাওয়া হয় একটা ফায়ার স্পটের দিকে, আর নিভিয়ে ফেলা হয় আগুনগুলোকে।
এবার কিন্তু তোমাদেরকে ড্রাইভ করে দেখানোর ট্রাই করে যাচ্ছি বেশ ফানি মডেলের একটা ট্র্যাক ভেহিকলকে, যার উপরে রয়েছে একটা ক্রেন পার্ট। বেশ মজবুত ধরনের প্লাস্টিক দিয়ে এই ভেহিকলটাকে তৈরি করা হয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে রয়েছে বেশ চমৎকার দেখতে একটা পুলিশ ভেহিকল, যার উপরে রয়েছে লাল নীল সাইরেন বাতি। এর গায়ে রয়েছে বেশ কিছু পুলিশ লোগোর স্টিকার। চার চাকার এই ভেহিকলটা নিচের দিকটাতে ব্যাটারি পুশ করে এই সুইচটাকে অন করে দিলে এই চমৎকার পুলিশ ভেহিকলটা কিন্তু চলতে শুরু করে দেয়। তো এটাকে রাখছি, আর এরপরে তোমাদেরকে ড্রাইভ করে দেখিয়ে দিচ্ছি আজকে শেষ একটা ভেহিকল, একটা লম্বা সাইজের বাস ভেহিকল, টয় স্কুল বাস। এই বাসে চড়েই কিন্তু বাচ্চারা চলে যায় স্কুলে। তো গাইস, অলরেডি দেখে নিয়েছো এখানে থাকা সব কয়টা ভেহিকলকে আমি কিন্তু হাতের মাধ্যমে ড্রাইভ করেছি, আর একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার ট্রাই করে গিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।